জলাশয়ে ঘর বেঁধেছেন বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের ছয় মাসের মাথায় খবর চাওয়ার হয় অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। যদিও এই খবর মিথ্যে বলে উড়িয়ে দেন ক্যাটরিনা ও তার বর ভিকি। গত মাসের শুরুতে শুটিং সেটে তোলা ক্যাটরিনার একটি ছবিকে কেন্দ্র করে তার মা হতে যাওয়ার গুঞ্জন ওঠে। তবে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি ভিকি কিংবা ক্যাটরিনা। ফের নেট দুনিয়ায় খবর ভেসে বেড়াচ্ছেন মা হতে যাচ্ছে ক্যাটরিনা। গত বুধবার 14 ডিসেম্বর ক্যাটরিনা কাইফ তার ইনস্টাগ্রামের স্টোরিতে নিজের কয়েকটি ছবি প্রকাশ করেছে। এটি কোনো একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তোলা। ওই মুহূর্তে ধারণা করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তাতে দেখা যায় ক্যাটরিনার পরনে সোনালি রঙের গাউন। আর প্রিয় অভিনেত্রীকে এই লুকে দেখে নেটিজেনদের ধারণা ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। তার বেবি বাম্প উকি দিচ্ছে। একজন লিখেছেন, ক্যাটরিনাকে দেখে অন্তঃসত্ত্বা মনে হচ্ছে। আরেকজন লিখেছেন, সুসংবাদ আসছে। এমন আরও অনেক মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে। তবে এ বিষয়ে এখনও মুখ খুলেননি ক্যাটরিনা। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন ভিকি ক্যাটরিনা। তাদের প্রেম নিয়ে জল ঘোলা কম হয়নি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত বছরের 9 ডিসেম্বর সাত পাকে বাধা পড়েন বলিউডের এই আলোচিত এই প্রেমিক জুটি। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেশনস ফোর্ট বারওয়ারা রিসর্টে ভিকি ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 10 ডিসেম্বর এই দম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে উড়ে যান মালদ্বীপে। ফিরে এসেই নতুন ফ্ল্যাটে সংসার গুছিয়ে নেন তারা। তারপর থেকে দাম্পত্য জীবনে দারুণ সময় উপভোগ করছেন এই কাপড়।